চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে সেখানে উত্তেজনা সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় প্রচুর পুলিশের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই চেষ্টা করা হচ্ছে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য মৈত্রী ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখো এই মুহূর্তে মানে কিছুক্ষণ আগে কিন্তু হাসপাতাল চত্বরে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের আহত কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে যখন নিয়ে আসা হয় তাদেরকে ব্যাপক মারধর করে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা এবং তার শান্ত ঠাকুর তিনি এখানে ছুটে আসেন এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা এবং মধুর সরকারের সমস্ত তাদেরকে এবং সমর্থকেরা ছিলেন তাদেরকে যখন নিয়ে আসা হয় তাদেরকে ব্যাপক মারধর করেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা এবং তারপরেই কিন্তু শান্তনু ঠাকুর তিনি নিজে এখানে ছুটে আসেন এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা এবং মতুয়া সম্প্রদায়ের সদস্য তাদেরকে এবং এই মুহূর্তে সুব্রত ঠাকুর তাকেও কিন্তু তাকে এবং শান্তনু ঠাকুর এই মুহূর্তে শান্তনু ঠাকুরের সঙ্গে ব্যাপক ধ্বংসাধ্বংসী হচ্ছে এই মুহূর্তে কিন্তু শান্তনু ঠাকুরকে আটক করার চেষ্টা করছে পুলিশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে শান্তনু ঠাকুরের যারা সিকিউরিটি ফোর্সেস রয়েছে তাদের সঙ্গে ব্যাপক ধ্বস্তাধস্তি এই মুহূর্তে হচ্ছে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের বাইরের যে রাস্তা রয়েছে সেই জায়গায় সেই 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 ছবি দেখতে পাচ্ছ শান্তনু ঠাকুর তিনি এখানে রয়েছেন তার সাথে একবার কথা বলার চেষ্টা করব আমি ছিলাম না কটাকে কেস দিস আমি দেখছি রাজ্য পুলিশের মধ্যে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স কার্যত শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েছেন এবং রাজ্য পুলিশের সঙ্গে এই মুহূর্তে তাদের বাদানুবাদ চলছে সেন্ট্রাল ফোর্সের ভর্তিও থাকবে না একদিন একদিন ভর্তিও থাকবে না কিন্তু বলে দিলাম ঠিক আছে একদম ঠিক আছে চলো আপনি দেখলেন ঠিক আছে ঠিক আছে আমরাও দেখে নেব আর কটা মাত্র দিন আমরাও দেখবো কটা দলদাস আমরাও দেখবো আমরাও দেখবো এক মাকে শীত চায় না এক মাকে শীত চায় না আমরাও দেখবো পুলিশ দালালি করে এখানে পুলিশ দালালি করে এখানে আমাদের লোকগুলোকে তুলে নিয়ে চলে গেল যে লোকগুলো টিএমসির মারলো আমাদেরকে সে যে তাদেরকে কোনো কিছু না করে আমাদের লোকদের এখান থেকে সম্পূর্ণভাবে তুলে নিয়ে চলে গেছে দালালি দালালি করে লাস্ট অব দি দালালি দেখিয়ে গেল যে আমরা লাস্ট অব দি দালালি দেখিয়ে গেল যে আমরা একদম টিএমসির পাক্কা দালাল আমার গায়েও হাত দিল আমাদের আমাকে মারা হলো রীতিমতো পুলিশ আমাকে রীতিমতো মারলো আপনারা একটু আগে নিশ্চয়ই দেখছিলেন আমাকে হাত দিয়েছে এমএলএর গায়ে হাত দিয়েছে অশোক কীর্তনের গায়ে পুলিশে মারলো এবং তুলে নিয়ে চলে গেল লোকাল একজন মিনিস্টারকে এরা এরা সেফটি না দিয়ে এরা গায়ে হাত দিল আমাদের এবং লোকাল থানার ওসি
বলাই ঘোষ এতে সম্পূর্ণভাবে শেল্টার দিয়েছে লোকাল থানার ওসি বলাই ঘোষ বলাই ঘোষ হচ্ছে নাটের গুরু এবং রীতিমত আমাকে বলছে তোকে দেখে নেব বলাই ঘোষ একটা এসআই হয়ে দেখে নেবে আমাকে ও আমাকে সেটা বলছে আমাকে ওটা বলছে ওখানে দাঁড়িয়ে আছে এসআই ও আমাকে বনগাড়ি এসআই আর বলাই ঘোষ এই দুটো বলছে আমার সিকিউরিটিকে মারলো সিকিউরিটিকে বলছে আমার সিকিউরিটি আপনারা দেখেছেন ফটোতে মারে মেরেছে দেখেছেন পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে আমার সিকিউরিটিটা ওদের গায়ে হাত দেয়নি ওরা তো তুলে নিয়ে গেল আপনি আপনার সামনে দেখলেন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল যেটা তো আমাকে বাঁচাতে বাঁচাতে গিয়েই তো এরা তো সেখানে আটকে পড়েছে আপনাকে কি আটক করছিল আমাকে ধরে নিয়ে যেত আমাকে গায়ে হাত দিল আর আটক কোথা থেকে গায়ে হাত দিয়েছে আমাকে গায়ে হাত পশ্চিম বাংলার আজকে রাজনীতি পশ্চিম বাংলার আজকে প্রশাসন পশ্চিম বাংলার আজকে সংস্কৃতি পশ্চিম বাংলার আজকে ডেমোক্রেসি পশ্চিম বাংলার আজকে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সমস্ত কিছু শেষ আমি এতদিন কিছু বলিনি আমি এতদিন কিছু বলিনি আজকে যেটা অভিষেক এখানে এসে পুলিশকে দিয়ে করায় করিয়েছে সেটা সম্পূর্ণভাবে একতরফা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দলের দলদাস হয়ে সেটা করেছে এবং আমাদের লোকগুলোকে জোরজবরদস্তি তুলেছে এরা এই সরকারটা বদল হলে এই সরকারটা বদল হলে এরা আবার পায়ের কাছে এসে পড়বে কাকে কি বলবেন আপনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা